পথ নতুন পথ চেনায়, আর আজকে আমি দাঁড়িয়ে আছি এক সীমান্তে, নদীর অপর পাড়েই বাংলাদেশ। আজকের যাত্রাটা বাংলাদেশের একদম ধার ঘেঁষে, নদীর অপর পাড়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ব্রজপাটুলিয়া অঞ্চল। আর স্বাভাবিকভাবেই আমার যাত্রাপথে কোনো না কোনো সেতু সংযোগ করে অপর প্রান্তকে। আর আজকে আমি এই সেতুটার উপরে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে দিয়ে যে নদীটা বয়ে গিয়েছে তার মাঝখান দিয়ে একটি কাল্পনিক রেখা টানা, যেটা ভাগ করেছে ভারত এবং বাংলাদেশকে। আর ব্রিজের নিচ থেকে একটা শাখা পশ্চিমে বয়ে গিয়ে আবার দক্ষিণের নদীর সাথে মিলিত হয়েছে। এখানে সবাই ব্যস্ত, জেলে নৌকায় মাঝিরা মাছ ধরতে ব্যস্ত, আর ঝিরিঝিরি বৃষ্টিও অনবরত হয়ে চলেছে। সম্ভবত এটা নিম্নচাপের বৃষ্টি, খুব একটা না হলেও মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি প্রকৃতির অন্য একটা রূপকে ফুটিয়ে তুলছে। এটা জেটি ঘাট, নদীর নাম রায়মঙ্গল। পথের মাঝে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি থামেনি, আর থামেনি মানুষের ব্যস্ততা। যে যার কাজে এই বৃষ্টি মাথায় ছুটে চলেছে, কোথাও দেখা যাচ্ছে যাত্রীবাহী নৌকা, আবার কোথাও ভেসেলে করে গাড়ি পার হচ্ছে লেবুখালী থেকে চলে যাচ্ছে দুলদুলি গ্রামের দিকে। দুলদুলি গ্রামটা অবশ্য ভারতের, কিন্তু দুলদুলি গ্রামের দক্ষিণে শুরু হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, ঝিঙ্গেরকালী ফরেস্ট অফিস সেখানেই অবস্থিত। একদিন সেই পথেও হাঁটব। নদী আমাকে ভীষণভাবে আকর্ষিত করে, তাই রোদ বৃষ্টির তোয়াক্কা না করেই আমি ছুটে যাই। নদীর বুকে বিকালে সূর্যাস্তে শেষ আলোটা অত্যাধিক মনমুগ্ধকর, কিন্তু আজকে নদীর বুকে বৃষ্টির ফোটার আলপনা দেখেই খুশি থাকতে হবে, তাই সই। এখানে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে আমি চললাম এক অন্য প্রান্তে, যা আমাকে নিয়ে যাবে একদম ভারত বাংলাদেশের সীমানায়, মাঝখানে মাত্র একটা নদীর ব্যবধান। তবে আশপাশটা থাকবে সম্পূর্ণ নিশ্চুপ, তাই যাত্রা শুরু করলাম পুনরায়। কিন্তু এই পথটা অতটাও সহজ ছিল না, বৃষ্টি ভেজা পিছল রাস্তায় গাড়ির চাকা ভীষণভাবে পিছলে যাচ্ছিল। কিন্তু এই রাস্তায় ভয় পেলে চলে না, কারণ ভয় জিনিসটা মাঝে মাঝে খুব ভালো হয়, কারণ ভয় মানুষের মনোসংযোগ ঘটিয়ে রাখে, মনকে সজাগ রাখে। নদীর রূপ সুন্দর ছিল যতটাই, অপর পাড়ে বাংলাদেশটাকে দেখতে যতটাই ভালো লাগছিল, ঠিক ততটাই খারাপ ছিল এই বাঁধের রাস্তাটা। আমি চাই কিছুক্ষণের জন্য তোমরাও সাদামাটাভাবে ভিডিওটাকে তোমরা দেখো, সাদামাটাভাবে উপলব্ধি করো রাস্তাটার এই ভয়ের লোক। যাই হোক, কোনো ক্রমে পৌঁছালাম একদম শেষে, মাত্র একটা নদীর ব্যবধান, অপর পাড়েই বাংলাদেশ, সম্পূর্ণ জনমানব শূন্য, কোনো নৌকার দেখা মিলল না এখানে, এমনকি একটা কচুরি পানাও ভেসে যেতে দেখলাম না। একবার চেষ্টাও করলাম এই কাদা রাস্তায় কিছুটা এগিয়ে যাওয়া, কিন্তু এতটাই পিছল যে সেই বোকামি আর আমি করলাম না।
এমন নয় যে আমি কাদা রাস্তায় হাঁটিনি, হেঁটেছি, বহুবার হেঁটেছি, আছাড় খেয়ে পড়েছি, কাদা মেখেছি সর্বত্র, কিন্তু আজ নয়। কারণ আজ আমার আবার যে ফিরে যেতে হবে। আমি ভীষণভাবে ভাবি পথ চলার সময় বা বাড়ি ফিরে নির্জনে, যে যে সকল জায়গাগুলোতে আমি গিয়েছি তারা এখন কি করছে, যে সকল মানুষগুলোকে আমি দেখে এসেছি রাস্তায় তারা এখন কি করছে, অন্ধকার রাতে সেই জায়গাগুলো কেমন দেখতে হবে বা ভোরের আলোতে সেই জায়গাগুলোর সৌন্দর্য কেমনভাবে ফুটে উঠবে। আমার ভাবতে এগুলো ভালোই লাগে, এই চিন্তার শেষ হবে না, ভাবনারও নেই কোনো অন্ত। কেননা কল্পনা এমন পথে নিয়ে যেতে পারে যার কোনো শেষ নেই, তাই আমি বারবার ফিরে আসি এবং বারবার যাই নতুন পথে, পুরনো পথের সেই শেষে। কারণ সেই পুরনো পথের মাইল ফলকগুলোই নতুন মাইল ফলকে সংখ্যা জুড়ে দেয়, তাই আমি আবার ছুটে চলি, কারণ পথ নতুন পথ চেনায়।